বাবা এত জিনিস এত কিছু এই তো ছয় মাসেও ফুরাইবে না না বেশি অ্যাকচুয়ালি আমি তো একটু বেশি খাই আর আপনিও বেশি বেশি খাওয়ান সো শেষ হয়ে যাবে বলো বাবা তুমি আজকে রাত্রিতে কি খাবে বলো এনিথিং আই মিন নরমাল কিছু ঠিকঠাক হলেই হলো বাট জাস্ট নট লাইক ওই তেল মশলা ছাড়া বয়েলড ভেজিটেবলস একদম ওইগুলো যেন না এই সব পাখির দুষ্টুমি না 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 তুমি যেরকম চাইছো সেরকমই হবে বাবা এখন তো আপনি মা বলতেই পারেন ডাকুন না একটু আগে তো আপনি নিজেকে এবারে ছেলে বললেন বাড়ির জন্য এতগুলো জিনিস নিয়ে এলেন এখন নিশ্চয়ই আমার মাকে মা বলে ডাকতে কোনো অসুবিধা নেই আপনার আমার পিসিকে তো আপনি পিসি বলতে পারেন তাহলে মাকে কেন মা বলতে পারেন না আমার মাকে মা বলে ডাকুন না ডাকুন না মা বলে আমার মা নেই অনেক বছর আগেই মারা গেছে আর অন্য কাউকে আমি মা বলে ডাকতে পারবো না অরণ্য এসেছে তুই ওই একটা কথা নিয়ে ওর পেছনে পড়ে রয়েছিস মা ডাকুন মা ডাকুন কেন রে আচ্ছা তোকে যে এত বার করে বারণ করছি তুই কি আমাদের একটা কথাও শুনবি না পাখি আমি তোরে বার বার কইতাছি জামাই এই রকম একটা পরিবেশে আমাগো লগে এই প্রথম আসে আরে ওরে মানা গেল এবার সুযোগ তো দে মা কইল কি কইল না এতে কি আসল যায় আমাকে ক্ষমা করে দিন
আমি বুঝতে পারছি যে আপনার খুব কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি এটা জেনে বুঝে করিনি। আমি আমি তো স্টপ। তুমি যা করেছো তার জন্য আমি কি ফিল করছি ইউ ডোন্ট ইভেন হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্যাট। আর তার জন্য আমি কি ফিল করছি সেটা তুমি জানো, এটা প্লিজ আমার সামনে প্রিটেন্ড করতে এসো না। এক তো তোমার আর তোমার ফ্যামিলির সাথে এরকম একটা থার্ড ক্লাস জায়গায়, সেই এরকম একটা থার্ড ক্লাস জায়গায় আমরা আমরা এভাবেই বাঁচতে শিখেছি অরণ্যবাবু। কারেন্ট চলে গেলে আমরা দরজা জানলা খুলে ঘুমোই যাতে বাইরে থেকে একটু হাওয়া আসে, কারণ এসির হাওয়া তো আর আমাদের ভাগ্যে চটে না। প্রতি মাসের শুরুতে আমরা সারা মাসের চাল ডাল নুন তেলের হিসাব করে নিই, আর পুরো মাসটা তার মধ্যেই চালাতে হয় আমাদের। আমরা এইভাবেই বাঁচতে শিখেছি, এইভাবে বাঁচতে শেখানো হয়েছে। আপনাদের মতো বড় লোকেরা তো ভাবেন টাকা দিয়ে পুরো পৃথিবীটাকেই কিনে নেওয়া যায়, কিন্তু আমরা এইভাবে ভাবি না। এইভাবে ভাবতে আমাদের শেখানোই হয়নি। যে পরিবেশ পরিস্থিতিতে প্রতি মুহূর্তে জীবনের সাথে যুদ্ধ করে রকম অসুবিধের সঙ্গে মানিয়ে নিতে হয় আমাদের, তার মধ্যে আমরা এইসব এইসব ভাবতেই শিখিনি, আর কোনোদিনও ভাবতেও পারবো না, বা বলতে পারেন আমরা ভাবতে চাইও না। আপনাদের মতো বড় লোকেদের অহংকার দম্ভ আমাদের অন্ধ করে দেয় না, অন্ধ যে আপনাদের মতো বড় লোকদের দুনিয়ার বাইরেও যে আরেকটা দুনিয়া আছে, আপনার ভাষায় যেটা থার্ড ক্লাস, সেই দুনিয়ার ব্যাপারে আপনারা কিচ্ছু জানেন না। আর যদিও বা জানতে পারেন, সেই মানুষগুলোকে অপমান করতে, তাদের ছোট করতে আপনাদের মতো বড় লোকদের একটুও বাধে না। তাকে ভাই এডেন মিন দ্যাট। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, সেই রাগের কারণও থাকতে পারে। আমারও এরকম অনেক বিষয়ে আপনার উপর রাগ হয়, কিন্তু সেই রাগটা কোনোদিনও আমি আপনার পরিবারের লোকেদের উপর দেখাইনি, দেখাবও না। আপনি আপনি এটা একবার না অনেকবারই করেছেন। বাকি বাকি লিসন, মা জানো তো আজকে বাবা কতটা হাঁট ফুচকা। এই সামি খাওনের আগে যে এটা আনছে তার একবার ধন্যবাদ দিবি না? হ্যাঁ, আরে জামাই আনছে,